সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি শেখাবো যে কিভাবে একটি স্ট্রিং আরেকটি স্ট্রিং এর মধ্যে কপি করতে হয়। অর্থাৎ আমরা একটা স্ট্রিং নিব, সেই স্ট্রিংটাকে পুরোপুরি ভাবে আরেকটা স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করব কিভাবে। ইকুয়াল সাইন দিয়ে আমরা কখনো অ্যাসাইন করতে পারবো না, কারণ বলেছি যে আমরা এরে কখনো ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইন করতে পারি না। সো এই কাজটা কিভাবে করতে হবে সেইটা আমরা আজকে শিখব। সো প্রথমে আমরা ক্যারেক্টার টাইপের দুটো অ্যারে ডিক্লেয়ার করি, এসটিআর ছোট করি এস এবং এর ইন্ডেক্স দেই 15 এবং এস ওয়ান এটাও দেই 15। সো আমরা বলেছিলাম যে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং মধ্যে কপি করব। সো এই ক্ষেত্রে আমরা কি করব যে প্রথমে একটা স্ট্রিং এটা আমরা স্ক্যান করে নিয়ে নেব, পিন করব এটা, এবং এর জন্য যে যে কাজ করতে হয় সেটা হচ্ছে যে কপি করতে হবে। অর্থাৎ আমি যদি এস এর সবকিছুই এস ওয়ান এর মধ্যে কপি করে ফেলি তাহলে এস ওয়ান এবং এস এর মানটা একই হয়ে যাবে। সো আমরা যদি এস ইনপুট নিয়ে তখন এস ওয়ান প্রিন্ট করি সেক্ষেত্রে যেটা ইনপুট নেবো সেটা আউটপুট আসবে। সো এতটুকু জিনিস আগে আমরা লিখে ফেলি, স্ক্যানার পার্সন এস কমা এস, আমরা এসটা নিব ইনপুটে এবং প্রিন্ট করব পার্সন এস কমা এস ওয়ান। অর্থাৎ আমরা যেটা ইনপুট নেবো সেটা যদি আউটপুট পেতে চাই এখন, সেক্ষেত্রে আমাদেরকে অফকোর্স এস ওয়ান এর মধ্যে এস এর সবগুলা ক্যারেক্টার অ্যাসাইন করে দিতে হবে। এই কাজটা কিভাবে করব সেটার পদ্ধতি একটু দেখে নেই। এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এস এর প্রতি ইন্ডেক্স এর মান এস ওয়ান এর প্রতি ইন্ডেক্স এর মধ্যে অ্যাসাইন করে যেতে হবে। সেম ইন্ডেক্স এর মধ্যে আমরা যদি অ্যাসাইন করে ফেলতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। উদাহরণ দিয়ে একটা, যেমন যদি আমি এস এর মানটা আমরা ইনপুট হিসেবে যদি নেই এইচ এস টিউ, আমরা যদি ইনপুট হিসেবে নেই এইচ এস টিউ সেক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা আমি এই জিনিসটা এভাবে দেখাই, ধরি এটা এস এবং এটা এভাবে রয়েছে, বাকিগুলো আলাদা। সো আমাদের তো সবকিছু দরকার নেই, আমরা কতটুকু দরকার সেটা লক্ষ্য করি, এইচ দরকার, এস দরকার, টি দরকার, ইউ দরকার এবং একটা জন্য দরকার ব্যাক স্ল্যাশ জিরো, আমাদের আর কোনো দরকার নেই। আচ্ছা এবং আমরা এটাকে অ্যাসাইন করতে হবে এস ওয়ান এর মধ্যে। সো আমাদের কি কাজটা হবে, আমাদের কাজটা হবে আমরা একটা করে ক্যারেক্টার নেবো সেটাকে অ্যাসাইন করে দিয়ে যাবো, প্রতি অ্যাসাইন করবো, তারপর সবশেষে যখন ব্যাক স্ল্যাশ জিরো পাবো তখন আমি কি করবো যে অ্যাসাইন করার পর লুপটা ব্রেক করে ফেলবো, সেক্ষেত্রে হয়ে যাবে। ব্যাপারটা একটু কঠিন মনে হচ্ছে, সহজ করে বুঝাই, ধরে নিলাম আমি আই ইকাল টু জিরো প্রথমে অ্যাসাইন করলাম, এর দ্বারা আমি ইন্ডেক্সগুলো নিয়ন্ত্রণ করবো। সো আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এইচ এস টিউ ব্যাক স্ল্যাশ জিরো এখানে আনতে হবে, তারপর এখানে কি থাক থাক সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা প্রথমে আমরা কি করবো, আই মান যখন জিরো ইন্ডেক্স তখন আমরা প্রথমে চেক করব, মানে প্রথমে অ্যাসাইন করে ফেলবো, কোনো কথা নেই, প্রথমে আমরা অ্যাসাইন করে ফেলবো এইচ এর মানটা, আমরা এখানে অ্যাসাইন করে ফেললাম। অ্যাসাইন করার পর আমরা চেক করব যে এইচ এর মানটা এখানে যে মানটা আছে ইন্ডেক্সের মান, অর্থাৎ জিরো ইন্ডেক্সের মানটা প্রথমে আমরা জিরো ইন্ডেক্সে যে মানটা সেটা প্রথমে আমরা অ্যাসাইন করে ফেলবো এবং তারপরে আমরা করব কি চেক করব যে এই মানটা ব্যাক স্ল্যাশ জিরো কিনা, যদি ব্যাক স্ল্যাশ জিরো হয় তাহলে লুপটা সঙ্গে সঙ্গে ব্রেক, আর যদি না হয় তাহলে ব্রেক করবে না। এর কারণটা কি, কারণ যখন ব্যাক স্ল্যাশ জিরো মানে কি স্ট্রিং এর শেষ, আমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না, এবং ব্যাক স্ল্যাশ জিরো যখনই আমরা কোনো জায়গায় অ্যাসাইন করে দিলাম তাহলে তার আগ পর্যন্ত ক্যারেক্টারগুলো স্ট্রিং হিসেবে কাউন্ট হবে এবং পরেরগুলো আর কাউন্ট হবে না। এই জিনিসটা আমরা গত কয়েক টিউটোরিয়ালে বুঝে এসেছি। সো এখন আমরা দেখবো যে কিভাবে এই কাজটা করি। প্রথমে আমরা এইচ এর মানটা অ্যাসেন করলাম, এবার আমরা কি করব আই এর মানটা এখন ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে যখন ওয়ান হবে তখন এখানে হবে, এখানে আসবে,
এবং এইচ এর মানটা এখানে এসএন হওয়ার পর এস এর মানটা এখানে এসএন হবে এবং তারপর আমরা চেক করব যে এস এর মানটা ম্যাক্সলে 0 কিনা না ম্যাক্সলে 0 না সো সেই ক্ষেত্রে আমাদের ইনডেক্সের মানটা হবে 2 2 ইনডেক্স বলতে এটা এটা যদি 0 ইনডেক্স এটা 1 ইনডেক্স এটা 2 ইনডেক্স এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4 2 হলো এবং 2 টা আমরা এখানে এসএন করব এসএন করে ফেললাম টি এবং তারপর চেক করব ব্যাকস্ল্যাশ 0 কিনা না ব্যাকস্ল্যাশ 0 না তারপর তাহলে আই এর মানটা আবার একবার বেড়ে হবে 3 এবং সেখানে আবার এসএন করে ফেলব এবং এসএন করার পর চেক করব যখন যে ব্যাকস্ল্যাশ 0 কিনা সো তখন आंसर আসবে না ব্যাকস্ল্যাশ 0 নয় আবার এক ঘরে যাবে 4 এবং আমরা আবার এখানে এসএন করে ফেলব সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0 এখানে এসএন হয়ে যাবে এবার আমরা চেক করব যে এ এস 4 এর মানটা ব্যাকস্ল্যাশ 0 কিনা ইয়েস এস 4 এর মানটা ব্যাকস্ল্যাশ 0 সেক্ষেত্রে আমাদের লুপটা ব্রেক করবে লুপ ব্রেক করার ফলে কি হবে যে আমাদের আর কোনো কাজ হচ্ছে না এবং দেখুন যে এই পুরো স্ট্রিংটা এখানে ঠিক সেভাবেই কপি হয়ে গেছে এবং আমরা যদি এস 1 এর মান প্রিন্ট করি সো এখন এস 2 প্রিন্ট করবে সো আমরা দেখে নিলাম যে আমরা কোন পদ্ধতিতে কাজটা করব এবার আমরা আসল মানে কোডিংটা করে ফেলি কোডিং করার জন্য আমরা বলেছিলাম যে একটা ইন্টিজার নিব সেটা হচ্ছে আই এবং আমরা কি করব যে প্রথমে আমরা আই এর মানটা 0 করে দেব এরপর আমরা লুপ ঘোরাবো উইদাউট কন্ডিশন কোনো কন্ডিশন ছাড়াই লুপটা ঘোরাবো কতক্ষণ লুপটা ঘুরবে সেটা আমরা যেহেতু জানি না সেহেতু আমরা এখানে হোয়াইল 1 দিতে পারি এবং এরপর কি করব যে আমরা এসএন করে ফেলব এস 1 আই এর মধ্যে ইনডেক্সের মধ্যে আমরা এস ওই ইনডেক্সটা এসএন করে ফেলব তারপর আমরা চেক করব বলেছিলাম যে ইফ যদি এস আই এস আই ইকুয়াল ইকুয়াল ব্যাকস্ল্যাশ 0 হয় সেই ক্ষেত্রে আমরা কি করেছি বলেছিলাম যে ব্রেক করব ব্রেক করব আর যদি ব্রেক কখনো না হয় তো এখানে আমরা ইলস দিতে পারি যদি ব্রেক না হয় তাহলে বলেছিলাম কি আই এমনটা প্লাস প্লাস করব দেখুন একটা জিনিস এখানে একটু ছোটখাটো ব্যাপার যে এই দুটো ব্যাপার একই কিন্তু তারপর একটু লক্ষ্য রাখার ব্যাপার যে কোনো বার যদি এই কন্ডিশনে ঢুকে যায় সে কিন্তু ব্রেক করবে আর যদি ঢুকে না যায় তাহলে আই প্লাস প্লাস করবে এখানে ইলস না দিলেও চলবে কারণ ঢুকে গেলে তো ব্রেক ঢুকে গেলে তো আর কোনো কথাই নেই যদি না ঢুকে যায় তাহলে এমনি আই প্লাস প্লাস হবে ব্যাপারটা যদি না বুঝেন তাহলে একটু চিন্তা করবেন এবং বুঝতে পারবেন আচ্ছা আমি যদি এই কাজটা করে ফেলি তাহলে মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ আর কিছু করতে হবে না এবার আমরা প্রোগ্রামটা রান করব আচ্ছা প্রোগ্রামটা আমরা রান করলাম রান করে আমরা ইনপুট দেব HSTO এবং আমরা দেখব যে HSTO পিন করেছে এবং আমরা দেখব যে HSTO পিন করেছে সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে এবার আমি কোডিং এ একটু চেঞ্জ করতেছি কোডটা আমি একটু চেঞ্জ করলাম এবং আমরা আবার রান করব HSTO দেখুন ঠিক আসছে এবং দেখুন এবার একটা এক্সট্রা লাইন লিখেছি লুপের পরে এই লাইনটা যদি আমরা না দেই সেক্ষেত্রে কিন্তু সবসময় সঠিক আউটপুট আসবে না এই যে এখন যে কথাটা হলো যে আগেরটাও কাজ করছে এটাও কাজ করছে এই লাইনটা বাদ দিয়ে কাজ করতেছে না এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বের করবেন এবং
এই কোডিংটা কিভাবে কাজ করতেছে সেটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এক লাইনে ওই কাজটা করে ফেলতে পারেন হোয়াইল লুপ বাদ দিয়ে। তো সেক্ষেত্রে আপনি যদি ফোর ইউজ করেন তাও সম্ভব। সেক্ষেত্রে আমাদের এটা লাগবে না, এই জিনিসটা লাগবে না। এবং দেখবেন যে রান করলে সরি ও ইন্টিজারই লাগবে, অ্যাসাইন করতে হবে না, গাই লাগবে। সো এই ক্ষেত্রে যদি রান করেন আউটপুট ঠিক আসবে, এবং এই লাইনটা বাদ দিয়ে কিন্তু আউটপুট ঠিক আসবে না। এই পরবর্তী যে দুটো কোড আমি তাড়াতাড়ি করে দেখালাম, কোনো বর্ণনা করলাম না, এই দুটো কোড বুঝে দেখবে আপনাদের। আশা করি আপনারা দুটো কোড বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা গত কয়েক পর্বের টিউটোরিয়ালগুলোতে হেল্প নেবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে স্ট্রিং এর বেসিক ব্যাপারগুলো আপনারা অনেকটা ক্লিয়ার একটা ধারণা পাবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।